আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা সহ আমন্ত্রণ এনটিভি ইউরোপ নিউজে সাথে রয়েছি আমি ইয়াসিন হাসান সংবাদের শুরুতে জানিয়ে দেব শিরোনাম জেরুজালেমে মার্কিন দূতাবাস বর্জন প্রশ্নে যুক্তরাজ্যের দ্বিমুখী অবস্থান পুলিশ বাহিনীর জন্য পর্যাপ্ত রিসোর্স নিশ্চিত করতে প্রতিজ্ঞা করেছেন নতুন হোম সেক্রেটারি সাজিদ জাবেদ এবং ব্রিকলেন জামে মসজিদের ইফতার পার্টিতে কমিউনিটির বিশিষ্টজনের অংশগ্রহণ 30 মে এনটিভি ফান্ডরেজ আপিলে সহযোগিতার আহ্বান কর্তৃপক্ষের শুনছিলেন শিরোনাম এবার জানিয়ে দেব বিস্তারিত জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তর নিয়ে যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে নিন্দা জানানো হলেও তা পুরোপুরি বর্জন করা হচ্ছে না ব্রিটিশ কর্মকর্তারা ভবিষ্যতে নতুন এই দূতাবাসটিতে আয়োজিত বৈঠকে অংশ নেবেন নতুন মার্কিন দূতাবাসটি বর্জন করতে ব্রিটিশ প্যালেস্টাইনিয়ান পলিসি কাউন্সিলের অনুরোধ প্রত্যাখ্যান করে যুক্তরাজ্যের মধ্যপ্রাচ্য বিষয়ক মন্ত্রী অ্যালিস্টায়ার বুথ এমন ইঙ্গিত দিয়েছেন মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই খবরটি জানিয়েছে ব্রিটিশ প্যালেস্টাইনিয়ান পলিসি কাউন্সিলের সহসভাপতি ক্যামেল হাওয়াস অ্যালিস্টায়ার সঙ্গে বৈঠকের খবর নিশ্চিত করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র দফতরও এখন বলছে ব্রিটিশ কূটনীতিক ও অন্য প্রতিনিধিরাও এই মার্কিন দূতাবাসের বৈঠকগুলোতে যাবেন যুক্তরাজ্যের এমন সিদ্ধান্তকে দ্বিমুখী আচরণ হিসেবে দেখছে ফিলিস্তিনিদের অধিকারের প্রশ্নে সোচ্চার থাকা সংগঠনগুলো এদিকে প্যালেস্টাইনিয়ান সলিডারিটি ক্যাম্পেইনের পরিচালক বেন জামালও মনে করেন যুক্তরাজ্য সরকারের উচিত ব্যবস্থা নেওয়ার মধ্য দিয়ে নিজেদের অবস্থান ধরে রাখা তিনি বলেন যুক্তরাজ্য সরকারের কাছে এই পরিস্থিতি অন্য সময়ের মতোই স্বাভাবিক ঘটনা পুলিশের জন্য পর্যাপ্ত রিসোর্স নিশ্চিত করতে প্রতিজ্ঞা করেছেন নতুন হোম সেক্রেটারি সাজিদ জাবেদ হোম সেক্রেটারি হওয়ার পর প্রথমবারের মতো পুলিশ ফেডারেশনের বক্তৃতাকালে তিনি ফ্রন্টলাইন অফিসারদের পর্যাপ্ত রিসোর্স ও ক্ষমতা দেওয়ার প্রতিজ্ঞা করেন তিনি বলেন তিনি তার পরিবারে দেখেছেন এই জবের কী প্রভাব রয়েছে আগামী হোম অফিস ব্যয় রিভিউ করার সময় পুলিশের বরাদ্দের বিষয়টি অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা করবেন বলে জানিয়েছেন তিনি তিনি আরও বলেন ইতিমধ্যে গত 3 বছরের তুলনায় এবছর 1 বিলিয়ন পাউন্ড বেশি বরাদ্দ দেওয়া হয়েছে হিংসাত্মক অপরাধ বৃদ্ধি ও সন্ত্রাসী হামলার কারণে পুলিশ বাহিনী অনেক চাপের মধ্যে ছিল বলেও জানান তিনি এছাড়া স্টপ অ্যান্ড সার্চের বিষয়টি সমর্থন করে তিনি বলেন পুলিশের দায়িত্ব হচ্ছে সবাইকে সুরক্ষা দেওয়া অপরাধ নিয়ন্ত্রণে এবং সাম্প্রতিক সময়ে বিভিন্ন হামলায় তরুণদের প্রাণহানি রোধে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী ব্রিকলেন জামে মসজিদের আলোচনা সভা ও ইফতার মাহফিল প্রতি বছরের মতো এবছরও ইফতার মাহফিলের পূর্বে আলোচনা সভায় যোগ দিয়েছেন কমিউনিটির বিশিষ্টজন মসজিদ ট্রাস্টের সেক্রেটারি হেলাল উদ্দিন আলীর পরিচালনায় এতে সভাপতিত্ব করেন মসজিদ ট্রাস্টের প্রেসিডেন্ট আলহাজ সাজ্জাদ মিয়া অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার নাজমুল কাউনাইন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেথনাল গ্রিন ও বো আসনের এমপি রোশনারা আলী টাওয়ার হ্যামলেটস মেয়র জন বিগস ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের ডাইরেক্টর জেনারেল শামীম আফজাল এনটিভি ইউরোপের ডাইরেক্টর মোস্তফা সরোয়ার অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলাম সাহেব প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ব্রিকলেন জামে মসজিদ বাংলাদেশিদের পরিচালিত ঐতিহ্যবাহী মসজিদ এই মসজিদ বাঙালি কমিউনিটির জন্য বিশাল অর্জন আর তাই এই মসজিদের সহযোগিতায় সকল মুসলমানদের এগিয়ে আসা প্রয়োজন জাতীয় মসজিদ হিসেবে খ্যাত ব্রিকলেন জামে মসজিদের সাহায্য সহযোগিতার জন্য বাংলাদেশ সরকারের কাছেও আবেদন জানাবেন বলে উল্লেখ করেন তিনি মসজিদ ট্রাস্টের প্রেসিডেন্ট তার বক্তব্যে আগত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি বলেন এটি ব্রিটিশ সরকারের একটি লিস্টেড বিল্ডিং বৃহৎ এই বিল্ডিংয়ের রক্ষণাবেক্ষণ খরচ তুলনামূলকভাবে অনেক বেশি আর তাই বিশাল পরিমাণ অর্থের উৎস হচ্ছে মসজিদের মুসল্লিদের দান মসজিদের করজে হাসানা বাবদ 130,000 পাউন্ড এবং মেরামতের জন্য প্রচুর অর্থের প্রয়োজন প্রতি বছরের ন্যায় এবছরও ব্রিকলেন মসজিদ লাইভ ফান্ডরেজিং আপিলে অংশ নিচ্ছে 14 রমাদান 30 মে বুধবার স্কাই চ্যানেল 757 এনটিভি ইউরোপে লাইভ ফান্ডরেজিংয়ের আয়োজন করতে যাচ্ছে ব্রিকলেন জামে মসজিদ এতে সকলের সহযোগিতার উদাত্ত আহ্বান জানান তিনি এ সময় আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ সেক্রেটারি সৈয়দ সাজিদুর রহমান ফারুক বাংলাদেশ থেকে আগত অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল ডক্টর খিজির হায়াত কাউন্সিলর এম এ চুনু কাউন্সিলর হুমায়ুন কবির সহ মসজিদের ম্যানেজমেন্ট কমিটির অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মসজিদ কমিটি ট্রেজারার হামিদুর রহমান চৌধুরী সিনিয়র সহসভাপতি আব্দুল গফুর খালিজদার হরমুজ আলী নুরুল হক লালা মিয়া প্রমুখ ইফতারের পূর্বে বিশ্বের নিপীড়িত অবহেলিত মানুষদের জন্য বিশেষ মোনাজাত করে আল্লাহর কাছে দোয়া করেন আন্তর্জাতিক ইসলামিক স্কলার ডক্টর
সৈয়দ ইরশাদ আহমেদ আলী বুখারি। এবারে কমিউনিটি প্রসঙ্গ। সংবাদকর্মী ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে যুক্তরাজ্যে সফররত সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবালের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের নর্থ ও মিডল্যান্ডস ব্যুরোর প্রধান ফারসু আহমেদ চৌধুরী জানান, সোমবার বার্মিংহামের মিঠাই ঘরে বাংলা কাগজের উদ্যোগে এই মতবিনিময় সভা শেষে এক ইফতার মাহফিলও অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় যোগ দিয়ে চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল বলেন, দীর্ঘ সময় যুক্তরাজ্যে বসবাস করার পরও শুধুমাত্র এলাকার মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয়ে বাংলাদেশে গিয়ে চেয়ারম্যান হয়েছেন তিনি। বাংলা কাগজের চেয়ারম্যান আজাদ আব্দুল কালামের সভাপতিত্বে ও সেক্রেটারি খসরু খানের পরিচালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের সভাপতি আলহাজ মোস্তফা চৌধুরী যুবরাজ, জাতীয় দিবস উদযাপন পরিষদের চেয়ারম্যান আলহাজ মাফিজ খান, বার্মিংহাম বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ আব্দুল মালিক পারভেজ, বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের ডাইরেক্টর আলহাজ আনামিয়া, কমিউনিটি নেতা আলহাজ আশরাফ আহমেদ সহ আরও অনেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিষ্ঠা, রাজনৈতিক দৃঢ়তা, গণতন্ত্র, শান্তি, সম্প্রীতি ও মানব কল্যাণে নিবেদিত প্রাণ হিসেবে বিশ্বে আজ প্রশংসিত হয়েছেন বলে জানিয়েছে ফ্রান্স আওয়ামী লীগ আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় বক্তারা। বিপুল সংখ্যক ফ্রান্স আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতিতে প্যারিসের ক্যাথ সীমায় সোনার বাংলার রেস্টুরেন্টে ফ্রান্স আওয়ামী লীগ সমন্বয় কমিটির উদ্যোগে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্স আওয়ামী লীগের সমন্বয় কমিটির প্রধান সোনাম উদ্দিন খালিকের সভাপতিত্বে ও হাসান সিরাজের পরিচালনায় এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউরোপিয়ান আওয়ামী লীগের সহসভাপতি আবদুল্লাহ আল বাকি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আলী। এ সময় আলোচনায় অংশগ্রহণ করেন সালে আহমেদ চৌধুরী, জহিরুল হক, আশরাফুল ইসলাম, জসিমউদ্দিন ফারুক, নুরুল আবেদিন, আকিম ইব্রাহিম, শরফ উদ্দিন সহ আরও অনেকে। এ সময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বাংলাদেশ আজ বিশ্বের বুকে মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে। শেখ হাসিনার মন জুড়ে আছে দুঃখী মানুষের প্রতি সহানুভূতি ও সহমর্মিতা। বেঙ্গলি এডুকেশন অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন হ্যামস্টেড ও কিলবার্ন মঙ্গলবার স্থানীয় কমিউনিটি সেন্টারে আয়োজন করা হয় ইফতার ও দোয়া মাহফিলের। এতে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লিদের সমাগম ঘটে। ইফতার পূর্ব আলোচনা সভায় সংগঠনের সভাপতি নজরুল ইসলাম ওকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির আহমেদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হ্যামস্টেড অ্যান্ড কিলবার্নের এমপি টিউলিপ সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার তিন আসনের এমপি, প্যানেল স্পিকার সৈয়দা সায়রাম হোসেন, কাউন্সিলর নাজমা রহমান, কাউন্সিলর নাসিম আলী, কাউন্সিলর মুজিবুর রহমান জসিম, কাউন্সিলর পারভেজ আহমেদ, কাউন্সিলর নাদিয়া শাহ, কাউন্সিলর রীতা বেগম ও কাউন্সিলর শিবা। এছাড়া সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন তোফায়েল আহমেদ, তাজ উদ্দিন, শফিকুর রহমান, শাহ আশফাকুল কবির, শুয়েব আহমেদ প্রমুখ। পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ আল মাহি মোহাম্মদ, ইবতেসাম রহমান ও মারিয়াম আহমেদ। ইফতারের আগে সমগ্র মুসলিম উম্মার সুখ সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন মোহাম্মদ আহমেদ সাদ। যুক্তরাজ্য আওয়ামী লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও বঙ্গবন্ধু পরিষদ রজডেল শাখার যৌথ উদ্যোগে এক ইফতার মাহফিল সোমবার স্থানীয় বিএসিপি হল রুমে অনুষ্ঠিত হয়। আমাদের গ্রেটার ম্যানচেস্টার প্রতিনিধি শাহ মোবাশির আলী জানান, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রজডেল আওয়ামী লীগের সহসভাপতি এম এ বাসিত। মোহাম্মদ মুহিবুর রহমানের পরিচালনায় সভা শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ ইব্রাহিম। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওল্ডহাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজল খান। বক্তব্য রাখেন খন্দকার আব্দুল মুবাসির এমবিই, সৈয়দ মুজিবুর রহমান, মুহিবুর রহমান, হাজি সোহেল মিয়া, মদরিস আলী, ফয়সাল আহমেদ, আবু বকর আহমেদ, আবদাল মিয়া ও কাউন্সিলর সুলতান আলী প্রমুখ। সভা শেষে মুসলিম উম্মার শান্তি ও মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করেন জালালিয়া জামে মসজিদের খতিব মাওলানা শাহজাহান চৌধুরী। ইতালি মিলান লাম্বারদিয়া বৃহত্তর ঢাকা সমিতির আয়োজনে পালিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিল। আমাদের মিলান প্রতিনিধি ফেরদৌসি আক্তার পলি জানান, রবিবার বৃহত্তর ঢাকা সমিতি প্রবাসী বাংলাদেশিদের নিয়ে মিলানের কেন্দ্রীয় জামে মসজিদে এই ইফতারের আয়োজন করে। সংগঠনের সভাপতি আরফান শিকদার এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রবিন শিকদারের পরিচালনায় ইফতারের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি মনোয়ার হোসেন, সালাউদ্দিন ভুঁইয়া, মনির হোসেন, লুৎফুর রহমান, সরোয়ার হোসেন, মাসুম টুটুল সহ আরও অনেকে। সংগঠনের সভাপতি তার বক্তব্যে বলেন, রোজা মানুষকে সংযম শিক্ষা দেয় আর একসাথে ইফতারের মাধ্যমে মানুষের অন্তরে জাগ্রত করে ভ্রাতৃত্ববোধের। তিনি আগত সকল মুসল্লিকে বৃহত্তর ঢাকা সমিতির পক্ষ থেকে আগাম ঈদ শুভেচ্ছা জানান এবং আগামীতে আরও একসাথে ইফতারের আশাবাদ ব্যক্ত করেন। সভা শেষে মুসলিম বিশ্বের শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত
করান মিলানো কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম। ইফতার মাহফিলে মিলানো বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সমিতি, সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পাশাপাশি অনেক বিদেশি বিভিন্ন দেশের মুসল্লিদেরও অংশগ্রহণ করতে দেখা যায়। লুটনে ব্রিটিশ বাংলাদেশি বিজনেস ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আমাদের লুটন প্রতিনিধি মইনুল ইসলাম দুলাল জানান, সোমবার লুটনের স্থানীয় একটি হলে ব্রিটিশ বাংলাদেশি বিজনেস ফোরাম আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফয়সল আহমেদ এবং অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সাধারণ সম্পাদক খলিলুর রহমান ও কোষাধ্যক্ষ ফিরুজুল হক। অনুষ্ঠানে বক্তারা এই রহমতের মাসে সব ভেদাভেদ ভুলে গিয়ে মুসলিম উম্মার জন্য একসাথে কাজ করার আহ্বান জানান। এছাড়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর ইরাক খান, এম আই খান, খলিলুর রহমান, অলি খান সহ আরও অনেকে। জালালাবাদ মসজিদের ইমাম মাওলানা বশির আহমেদ সারা বিশ্বের মুসলিম উম্মার জন্য শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন। নবীগঞ্জ ফ্রেন্ডস সোশ্যাল ক্লাব অফ ইউকের অভিষেক অনুষ্ঠান ও ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। সোমবার পূর্ব লন্ডনের স্থানীয় রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যারিস্টার আতাউর রহমান 29 সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন। শাহি চৌধুরীকে সভাপতি, জাফর মোহাম্মদ মাসুদকে সেক্রেটারি, আবু সালেহ রিপন ও লিজু আহমেদকে কোষাধ্যক্ষ করা হয়। এছাড়াও 19 জনের একটি উপদেষ্টা কমিটি করা হয়েছে। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বলেন, ইউকেতে বসবাসরত নবীগঞ্জবাসীদের কল্যাণে কাজ করে যাবে এ সোশ্যাল ক্লাব। এছাড়া হোমলেস পিপলদের সহায়তায় সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করবে। ক্লাবের অভিষেক উপলক্ষে একটি স্মারক গ্রন্থ উন্মোচন করা হয়। ব্রিটেনে ছড়িয়ে থাকা নবীগঞ্জবাসীদের এই ক্লাবে সদস্য হওয়ার জন্য আহ্বান জানান তিনি। জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় সোমবার পূর্ব লন্ডনের ব্রিক লেনের একটি রেস্টুরেন্টে। সংগঠনের সভাপতি মোহাম্মদ হামিদুর রহমান চৌধুরী আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আব্দুল কুদ্দুস। মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর সাবিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউন্সিলর শাহ সোহেল আমিন, উপদেষ্টা মাওলানা শেহাবুদ্দিন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল হাদিস লতিফিয়ার প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ হাসান চৌধুরী ফুলতলি ও সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ জিয়াউর রহমান। ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোসলে উদ্দিনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন সহসভাপতি মাজহারুল ইসলাম মোহসেন। এ সময় বক্তাগণ জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের ইফতার মাহফিল সহ বিভিন্ন কর্মসূচি সফলভাবে সম্পন্ন করায় সবাইকে ধন্যবাদ জানান এবং সর্বদা সংগঠনকে সাহায্য ও সহযোগিতার আশ্বাস দেন। পরিবারের সদস্যদের মুখে একচিলতে হাসি ফোটানোর জন্য প্রবাসীদের যে আত্মত্যাগ ও প্রিয় সন্তানকে হাজারো মাইল দূরে বিদেশে পাঠিয়ে সন্তানকে প্রতিষ্ঠিত করানোর জন্য প্রবাসীর বাবার যে উৎকণ্ঠা, সেই চিত্র নিয়ে ফ্রান্সে নির্মাণ হয়েছে শর্ট ফিল্ম প্রবাসীদের বাবার চোখে জল। পরিচালক কৌশিক রাব্বানি খানের প্রযোজনায় ও আহমেদ সুমনের পরিচালনায় নির্মিত এই শর্ট ফিল্মের প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলেন ইউপিবিএ ফ্রান্স শাখার সভাপতি ফারুক খান, অল ইউরোপিয়ান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহির, প্যারিস বাংলা প্রেস ক্লাবের সভাপতি এনায়েত হোসেন সোহেল, জাতীয় পার্টি ফ্রান্স শাখার সাধারণ সম্পাদক হাবিব খান ইসমাইল, সঙ্গীত শিল্পী আরিফ রানা, কুমকুম রানা সহ ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতারা। রবিশঙ্কর মৈত্রীর কণ্ঠে ও অরণ্য আমিরের গান নিয়ে ঢাকা ও ফ্রান্সের বিভিন্ন লোকেশনে এই শর্ট ফিল্মের চিত্রও ধারণ করা হয়েছে। পরিচালক আহমেদ সুমন জানান, এই ছবির মাধ্যমে বাবা ও ছেলের মধ্যে যে অন্তর্নিহিত ভালোবাসা এবং প্রবাসের মায়াজালে আটকে থাকা প্রবাসীদের দুঃখগাথা জীবন কাহিনী ফুটে উঠেছে। সুনামগঞ্জের জগন্নাথপুরের রানীগঞ্জ ইউনিয়নের 400+ পরিবারের মধ্যে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। বুধবার দুপুর 1:30 উপজেলার হারিনাকান্দি ও মেঘের কান্দি গ্রামের 400+ পরিবারের মধ্যে নতুন এই বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, সরকার দেশের উন্নয়নে সব রকমের চেষ্টা করে যাচ্ছে। সারা দেশকে বিদ্যুতের আওতায় আনতে 2020 সালের যে টার্গেট দিয়েছিল তার আগে দেশের সব জায়গায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে, দেশের কোথাও বিদ্যুৎবিহীন থাকবে না। দেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তুলতে আগামীতেও নৌকার কোনো বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি। তাই আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে বিজয়ী করতে সবার প্রতি অনুরোধ জানান। অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক প্রমোতেশ দাস তালুকদারের সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদরুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সিলেট ও হবিগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের সাংসদ আয়াতুল কিবরিয়া কেয়া চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান শহীদুল ইসলাম সহ আরও অনেকে। সংবাদ শেষ করব,
তার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি শিরোনাম। জেরুজালেমে মার্কিন দূতাবাস বর্জন প্রশ্নে যুক্তরাজ্যের দ্বিমুখী অবস্থান। পুলিশ বাহিনীর জন্য পর্যাপ্ত রিসোর্স নিশ্চিত করতে প্রতিজ্ঞা করেছেন নতুন হোম সেক্রেটারি সাজিদ জাভেদ। এবং ব্রিকলেন জামে মসজিদের ইফতার পার্টিতে কমিউনিটির বিশিষ্টজনের অংশগ্রহণ। 30 মে NTV ফান্ড রেজ আপিলে সহযোগিতার আহ্বান কর্তৃপক্ষের। এই ছিল আমাদের হাতে থাকা NTV ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ NTV অনলাইন www.europeNTV.com। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।